হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে গাছ থেকে লাউ পেরে দিচ্ছে এই গাছটা কিন্তু ও নিজের হাতে বুনেছে তো নিজের হাতের গাছ থেকে ফল পাড়ার কিন্তু আনন্দটাই কিন্তু অন্যরকম একটা অনুভূতি আর কি যারা নিজেরা বুনে সবজি খান বা গাছ থেকে কিছু পারেন তারা বুঝতে পারবেন যে এই আনন্দটা কতটুকু তো সেই আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই পেলেন প্রথমেই শুরু করেছি আপনাদের ভাইয়ার গাছ থেকে লাউ পাড়া দিয়ে তো দেখতেই পাচ্ছেন খুবই খুশি আপনাদের ভাইয়া কিন্তু লাউটা পেরে কারণ ও নিজে এটা কিনে এনেছে তারপরে বুনেছে এটাকে প্রতিদিন পানি দিয়েছে সার দিয়েছে ও কিন্তু অনেক যত্ন করেছে তো যত্ন করার পরে একটি লাউ ধরেছে সেই লাউটি দুজনে মিলেই পারলাম ও কিন্তু কালকে থেকে আমাকে বলছে তুমি আসো তোমাকে নিয়েই পারবো তো আমি ভাবছিলাম যে ভিডিও করে নিয়ে আসবো ভাই বোনদের সাথে শেয়ার করব তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু হাজির হয়ে গেছি আর এই নিজের গাছের লাউটা আজকে রান্না করব আর ডিটেলসে শেয়ার করব কারণ আমাদের গাছের লাউ একদম কাটা থেকে রান্না পর্যন্ত আমি চাই আপনাদের সাথে এটাকে শেয়ার করতে আমার কাছে ভালো লাগবে তো চলুন বাসায় চলে যাই তারপর আপনাদের সাথে আবার শেয়ার করি কি কি করব এই লাউটাকে নিয়ে আসকে লাউ বানাইলাম লাউ তো বাসায় আনার পরে কিন্তু আম্মাকে বললাম দেখেন আম্মা আমাদের গাছে লাউ হয়েছে আপনি হাত ছেলে নিজে বুনেছ তো আম্মা তো দেখে মহা খুশি আমার ছেলে মেয়ে দেখে মহা খুশি তো ওরা গাছের লাউ দেখে খুশি হলে কি হবে আমার ছেলে আবার লাউ খায় না তারপর দেখলো গাছের জিনিসটা একটু সকি আলাদা তো এই দেখতেই পাচ্ছেন আমি কেটেছি ভিতরে একেবারেই কুচি আর গাছের জিনিস একটু কচি খেতেই ভালো লাগে তো এটা কী দিয়ে খাবো তাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিব প্রথমে কেটে নিচ্ছি সুন্দরভাবে আর লাউটা কিন্তু আমি পুরোটাই রান্না করে ফেলব যেহেতু গাছের লাউ কচি এটা কিন্তু রান্না করলে একেবারেই অল্প হয়ে যাবে তো এটাকে রান্না করব ইলিশ মাছ দিয়ে আমি ফ্রিজ থেকে একটা মাছ নামিয়ে নিয়েছি এখন একটু ভিজিয়ে রেখেছি তারপর এটাকে কুটে আমি আজকে রান্না করব লাউটা দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু এখন আমি কেটে নিব তবে এই যে কেটে নেওয়ার পরে আমি এই যে আজকে লাউটা রান্না করার জন্য চলে এসেছি আজকে আর কোনো রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব না আমার স্বাদের লাউটাই আপনাদের সাথে আমি রান্না করাটা শেয়ার করব। তো একটু মাছটা আজকে ভেজে রান্না করব অনেকে কিন্তু লাউ সাথে কাঁচা মাছটা দেয় আমিও রান্না করি কাঁচা মাছটা কিন্তু কেন জানি আমার হঠাৎ করেই মনে হলো একটু হালকা ভাজা দিয়ে রান্না করলে হয়তো বা ভালোটা লাগবে মানে এটা নিজের মনের ধারণা আর কি তো ভাজার জন্য লবণ আর হলুদ একটু মাছের গায়ে মাখিয়ে নিয়েছি মাছটা তেমন বড় না মাঝারি আকৃতি তাই মাছটা পুরোটাই নিলাম তো এই যে তেলটা বসিয়ে দিলাম পেনে তারপর মাছটা দিয়ে দেব নিজের হাতের জিনিস পেয়ে রান্না করা করছি মানে ফিলিংসটাই অন্য আমরা সাধারণত যে বাজার থেকে তরকারি আনি আনার পরে রান্না করি সেটার ভিতরে এতটা আনন্দ কিন্তু থাকে না ওটাও তো গাছে হয় তাই না ওটাও তো গাছে হয় কিন্তু এটা হচ্ছে এটার ফিলিংস আলাদা এটা মানে নিজের তিলে তিলে বড় করা গাছ থেকে পারা এটার আনন্দটাই অন্য অন্যরকম মানে যখন আমি ভিডিওটা করছি রান্নাটা করছি আমার কাছে কেন জানি অনেকই ভালো লাগছে অন্য অন্য যখন বাজার থেকে এনে তরকারি রান্না করি তখন কিন্তু ফিলিংস এক আর আজকের ফিলিংস কিন্তু আরেক এটা যারা কাছ থেকে নিজের সবজিটা পারেন তারাই বুঝতে পারবেন তো এই যে মাছটা হয়ে গেছে আমি এখন তুলে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমার ফ্রিজে ছিল এর জন্য দেখা দেখতে পেলেন পেঁয়াজটা কিন্তু দেওয়ার পরে শক্ত দেখা গিয়েছে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি বাকি উপকরণ এটার ভিতরে দিয়ে দিব তো আমার ভাই বোনদের সাথে অনেক দিন যাবৎ আমি অনুরোধ করি না মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় বা ভুলে যাই তো এই যে আমার রান্নাটা দেখতে থাকুন আর আপনাদের সাথে আমি আমার কথাগুলো একটু শেয়ার করি তো ভাই বোনেরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। তাহলে সর্বপ্রথম আমি যে ভিডিওগুলো আপলোড করি তা সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন আর দেখলে কিন্তু আমার পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন কারণ যে কোনো ভিডিওই আপনি যদি একটু টেনে টেনে দেখেন তাহলে আমি কী বিষয় নিয়ে ভিডিও করছি ভিডিওর মধ্যে আমি কী বলতে চেয়েছি আমার মনের কথাটা আমি কী প্রকাশ করতে চেয়েছি এটা কিছুই কিন্তু আপনারা বুঝবেন না অনেকে কমেন্ট করেন দু একটা কমেন্ট পাই আমি যে মানে ভিডিওটা হয়তো বা দু এক মিনিট দেখেই কমেন্ট করেছে আপু আপনার রান্নাটা অনেক সুন্দর হয়েছে চমৎকার হয়েছে আসলে কিন্তু ওই ভিডিওতে আমি হয়তো বা একটা শ্যুট দিয়েছি আমার রান্নার আমি কিন্তু কোনো রেসিপিও দেখাইনি কিন্তু তারা আমাকে কমেন্ট করছে আপু আপনার রেসিপিটা দারুণ হয়েছে আসলে কিন্তু আমি শুধু রান্নাটা দেখিয়েছি ক্যামেরায় তো এই যে এরকম মানে কমেন্টের সাথে আর আমার ভিডিওর ভিতরে কী আছে এটা কিন্তু আমি অনেক সময় মিল পাই না তো এর জন্যই বলছিলাম যে আমরা যে বিষয়বস্তু নিয়ে কাজ করছি একটা ভিডিও সম্পূর্ণটা না দেখলে কিন্তু কখনোই বোঝা যাবে না যে আমি আজকের ভিডিওতে কী দেখাতে চেয়েছি তো এর জন্যই বলছি ভিডিওটা একটু কষ্ট করে দেখে তারপর যদি কমেন্ট করেন তাহলে কমেন্টটাও কিন্তু সুন্দর আসে আর আমিও বুঝতে পারি না আমার ভাই বোনেরা ভিডিওটা সম্পূর্ণ দেখেই কমেন্ট করেছে তো এইটাই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে স্বাদের লাউ দিয়ে ভাত খাবো দুপুরে আর লাউয়ের ভিতরে একটু টমেটো দিব। আপনাদের ভাইয়া কিন্তু আবার লাউয়ের যদি টমেটো দেয় তাহলে কিন্তু অনেক পছন্দ করে তো আমি লাউয়ের মধ্যে টমেটোটা বিছিয়ে দিয়ে দিব সেটাও আপনি সেটা সাথে শেয়ার করব। আর ভাই বোনেরা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তা তো আমি সময় বলি আর আমি সুন্দর সুন্দর কমেন্ট পাই পেয়ে কিন্তু আমার কাজটা করার কিন্তু অনেক উৎসাহ বেড়ে যায় তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা আপু আছে সে আপুটার নামটা আমি ভুলে গেছি ও কিন্তু সব সময় দেখছি আমি ইদানিং দেখছি সব সময় আমার ভিডিওতে এসে কমেন্ট করছে তোর কোনো চ্যানেল নেই কিন্তু ও সবসময় আমার ভিডিও দেখে দেখে কমেন্ট করে আমার ভালো লাগে যে একটা মানুষের চ্যানেল চ্যানেল নেই তারপরও কিন্তু সবসময় আসে এসে আমার ভিডিওটা দেখে কমেন্ট করে সাধারণ জনতা যখন আমাদের ভিডিওগুলো দেখে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে যে আমরা চ্যালেঞ্জ চালাই তো চেয়ে আমরা আমরা দেখি এবার অন্য যারা ইউটিউবে কাজ করে তারা দেখে সেটা অন্যরকম একটা ফিলিংস আর যখন সাধারণ মানুষ আমাদের ভিডিও দেখে কমেন্ট করে সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস চলে আসে মায়া চলে আসে কাজের প্রতি যে না আমি সাধারণ মানুষের কাছে আমি ভিডিওটা নিয়ে ধীরে ধীরে পৌঁছাতে পারছি এটা মনের ভিতর আর কি চলে আসে তো আমি দুঃখিত সেই আপুটার নামটা আমি বলতে পারলাম না আমার ঠিক মনে নেই তো অন্য হয়তো বা কোনো সময় কোনো ভিডিওতে আমি বলে দিব কারণ আপুটার কোনো চ্যালেঞ্জ নেই কিছু না শুধু সে আমার ভিডিও দেখে সব সময় কমেন্ট করে ভালো লাগে যে একটা মানুষ একটা মানুষের ভিডিও এ এরকম পুঙ্খানু পুঙ্খানুভাবে দেখতে পারে সবসময় দেখতে পারে একটা দিনও আমি মিস পাই না যে আজকে আমার ভিডিওতে ওর কমেন্ট নেই এমন আমি পাইনি তো ও যেই হোক না কেন ওকে তালা সুস্থ রাখুক সুন্দর রাখুক ভালো রাখুক আর সময় আমার সাথে যাতে থাকে আল্লাহ তালা সেই ওকে দান করো আমাকে সাপোর্ট যেভাবে দিয়ে যাচ্ছে সবসময় জানি আমি ওর সাপোর্ট পাই তো ওর জন্য রইল শুভকামনা আর আপনাদের কাছেও আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি আল্লাহতাল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে সুন্দর রাখে আর সুস্থ না রাখলে সুন্দর না রাখলে আপনাদের সাথে তো আমি রান্না আমার ব্লগ আমার কাজকর্ম আমি তো শেয়ার করতে পারবো না তাই না তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে ভালো থাকতে হবে তো আমাকে ভালো রাখার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আমি এখন একটু ধনিয়া পাতা দিব আর আপনারা তো আমার অন্যান্য দেখেছেন যে আমি কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি ব্যবহার করি কারণ আমাদের বাসায় কিন্তু ধনিয়া পাতাটা অনেক পছন্দ করে খায় তো এই যে শীতের একটা আমেজ কিন্তু তরকারির ভিতরে চলে এসেছে টমেটো ধনিয়া পাতা মানে ফ্লেভারটাই অন্যরকম তো রান্নাটা কিন্তু প্রায় শেষ একটু ধনিয়া পাতাটা সিদ্ধ হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তারপরে আমি কিন্তু আজকে আমার স্বাদের লাউ দিয়ে দুপুরে ভাত খাব খুব মজা করে তো আর কি বলবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খুদা হাফেজ